জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি সহ চার দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। দুপুরে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে প্রগতিশীল শিক্ষার্থী বৃন্দ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসে সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপে দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে হত্যাকাণ্ড জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।